Oh, you make me wanna talk back. Talk back to you. Say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No. So I choke you down just like a pill. Hey, assalamualaikum. Welcome back to another brand new video. So, guys, আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা Suzuki gixxer FI ABS বাইকটি। তো এই বাইকটা হচ্ছে অনেক অনেক একটা ক্রাশ বাইক বলা চলে। মানে বলতে গেলে এখনকার ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম ছেলেরা এই বাইকটা অনেক অনেক পছন্দ করে। তো আজকে আমি এই বাইকটা নিয়ে এসেছি আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে। তো আমার বড় ভাই যেখানে দাঁড়ায় আছে, তো আমি এখন তার কাছে বাইকটা কিছুক্ষণের জন্য ধার নিয়েছি। তো এই বাইকটা একটা ডিটেলস রিভিউ দেওয়ার জন্য আপনাদের। তো বেশি কথা না বলাই চলুন প্রথমে বাইকটার ডিটেলস রিভিউ শেয়ার করি এবং কী কী বাইকে চেঞ্জ করা হয়েছে এবং কী কী নতুন অ্যাড করা হয়েছে বাইকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং প্রাইস সব কিছু এই ভিডিওতে আপনাদের জানাই দেবো। তো আমরা ভিডিওটি স্টার্ট করি। তো প্রথমে যদি আমরা দেখি বাইকের ওভারঅল যদি লুকস দেখি, তাহলে বাইকের ওভারঅল লুকস সেরকম কোনো কিছু চেঞ্জ করা হয়নি। একটা জিনিস চোখে বাদ দেয়, ওটা হচ্ছে বাইকের কালার। হ্যাঁ, এই বাইকে একটি আইকনিক কালার ব্যবহার করা হয়েছে। তো এই বাইকে আপনারা এখন বর্তমানে তিনটা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে অরেঞ্জ উইথ সিলভার কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্লু কালার। তো আমার কাছে পার্সোনালি এই কালারটাই বেশি সুন্দর লাগছে। তো এই বাইকটার বাংলাদেশের তিনটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স উইথ এফআই, আর একটা হচ্ছে ডিক্স উইথ কার্বোরেটর, আর একটা হচ্ছে এফআই উইথ ডিক্স। তো এই এফআই উইথ ডিক্স এই ভেরিয়েন্টটা কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো ওই বিষয় নিয়েও আপনাদের কথা বলবো এবং এই বাইকের ডিটেলস নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে যদি বলি যে সামনে এখানে ব্যবহার করা হয়েছে একটি এলইডি হেডলাইট, যেটা থ্রি পার্টের এলইডি হেডলাইট, আর এখানে আপনার ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর এখানে আমরা তো জানি সুজুকির যেই ওইটাই যেই স্পিডোমিটার ওইটাই পুরনো, যেই স্পিডোমিটার আছে ওইটাই, এখানে ব্লুটুথ কানেক্টিভিটি এইরকম কোনো ফিচার্স অ্যাড করা হয়নি। পুরোনো যে মিটারটা ছিল ওই মিটারটাই এবং সুইচ কোয়ালিটি সেম আগের মতনই আছে। আর পেছনে যদি আমরা একটু লক্ষ্য করি, পেছনে সেই সেম ইন্ডিকেটর এবং এলইডি টেল লাইট এবং বাইকের যে এক্সস্টের ডিজাইনটা আছে ওইটাও সেম আছে। আর এবার যদি আমরা টায়ারের কাছে যেহেতু চলে আসছি, তো টায়ার নিয়ে যদি একটু কথা বলি, এই বাইকে পেছনে 140/60 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, টিউবলেস টায়ার এটা, এবং রিংটা হয়েছে 17 সেকশনের রিম, এবং পেছনে হয়েছে ডিস্ক ব্রেক ব্যবহার করা, আর সামনে হচ্ছে 80/100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং রিম সাইজটা হচ্ছে 17। আর এই বাইকের যেই আছে সাসপেনশন, এটা হচ্ছে অনেক মোটা, মানে এই সেগমেন্টের মধ্যে সব থেকে মোটা সাসপেনশন হচ্ছে এই সুজুকি জিক্সার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের ইঞ্জিনও চেঞ্জ রয়েছে। এই বাইকের ইঞ্জিনে বর্তমানে 1000 ML বলতে গেলে 1 লিটার ইঞ্জিন অয়েল লাগে। আর এই আরেকটা যে ডিটেলস দিব, আগে বাংলাদেশে কী বাইক পাওয়া যেত, ওটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস, আর একটা হচ্ছে কার্বোরেটর। তো কার্বোরেটরে আমরা এবিএস পাইতাম না, ওইটা এই কার্বোরেটরে শুধু ডিক্স ভার্সন পাইতাম। তো অনেকেই আফসোস করতো যে আমি ডিক্স এই আমার এবিএস দরকার নেই। অনেকেই আছে যারা এবিএস দরকার হয় না, এবিএস অত কমফোর্টেবল ফিল করে না, তো তাদের বাধ্য হয় কার্বোরেটর বাইক নিতে হতো, কিন্তু তারা চায় একটা এফআই বাইক। তো এখন তাদের জন্য সুখবর, কারণ বর্তমানে বাংলাদেশে চলে এসছে নন এবিএস উইথ এফআই ইঞ্জিন জিক্সার। সো এবার যদি বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি কথা বলি, তাহলে এই বাইকটা ব্যবহার করা হয়েছে 4-stroke সিঙ্গেল সিলিন্ডার 2-bulb একটা এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনটা হচ্ছে 155 cc একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.6 PS অ্যাট 8000 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 13.8 Nm অ্যাট 6000 RPM। এবং এই বাইকটার টপ স্পিড আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 135 km/h। আর এই বাইকে ব্যবহার করা হয়েছে একটা 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক এবং এই বাইকে আপনারা পেয়ে যাবেন স্প্লিট সিট, কাটা সিট। অনেকেই ভাবেন যে কাটা সিট ব্যবহার করলে রাইডার এবং পিলিয়নের জন্য জিনিসটা একটু আনকমফোর্টেবল হয়ে যায়, কিন্তু
জিক্সারের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কারণ জিক্সারের পিলনের সিটটা অনেক বড়। তো যার কারণে হয় কি, এই বাইকটা যদি আপনি পিলন নিয়েও যদি লং রাইডও করেন, তাও আপনি কোনো রিস্ট পেন, ব্যাক পেন, কোনো পেন হবে না। এবং আরেকটা, এখানে একটা উঁচা করার একটা জিনিস আছে, অনেক সময় হয় কি ব্রেক মারলে পিলন সামনের দিকে খেসকে যায়, তো সেই সেটা যদি না হয় ওই জন্য এখানে একটা উঁচা করে দেওয়া হয়েছে, যাতে পিলন সামনের দিকে না চলে যায়। আর এখানে একটা সুজুকির একটা লোগো, থ্রিডি লোগো ব্যবহার করা হয়েছে, এবং একটা জিক্সার লেখা আছে এখানে প্রিন্ট করে। ও আর এখানে একটা অ্যালুমিনিয়ামের পাদানে ব্যবহার করা হয়েছে। আবার অনেকে ভাবতে পারেন যে এখানে একটা ইঞ্জিন কাউলও দিয়েছে বা সুজুকি, কিন্তু না, এটা আমার ভাইয়া কিনে নিয়েছে, কিনে এটা কিনে লাগানো লাগে। এখনও সুজুকি এখানে কোনো ইঞ্জিন কাউল দেওয়া শুরু করে নাই। আর পেছনে মনোশকের কথা তো বলাই হয়নি, পেছনে একটা অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এই বাইকটা আমার কাছে দেখতে অনেকই ভালো লাগছে। শুধু দেখতে ভালো হলে তো হবে না, বাইকটা এবার চালাতে কেমন ওইটা তো একটু জানতে হবে। তো চলুন একটু বাইকটা একটু রাইড করে দেখি যে বাইকটা কেমন হয়। তো চলুন এবার বাইকটা একটু রাইড করা যায়। আর রাইড করার আগে একটু বাইকের এক্সজস্টের সাউন্ড একটু আপনাদের শোনাই দিই। এই যে এক্সজস্ট আর এক্সজস্টের সাউন্ড, এই যে বাইকের এক্সজস্টের সাউন্ড আপনাদেরকে শোনাই দিলাম। আর একবার যদি শোনাই, বাইকের এক্সজস্টের সাউন্ড অস্থির একটা সাউন্ড, অনেক মিষ্টি একটা সাউন্ড বেরোয় এই বাইক দিয়ে। তো চলুন এবার বাইকটা একটু রাইড করা যাক, ছোট একটা শর্ট রাইড দিয়ে আপনাদের বাইকটা কেমন একটু জানাই দিই। প্রথম গিয়ার দিয়ে দিলাম এবং বাইকটা আমি রাইড করা স্টার্ট করে দিলাম। সো রাইডে প্রথমেই আমার এই বাইকের যে পিক আপটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো বাইকটা বেশি জোরে চালানো যাবে না, কারণ এখন বাইকটা ব্রেকিং পিরিয়ড চলছে। তো আপনারা যদি জানতে চান যে ব্রেকিং পিরিয়ড কী, তো অবশ্যই নিচে কমেন্টে জানাই দিতে পারেন, তাহলে আমি এই বিষয়ে একটা ভিডিও করবো। তো এই যে আমি এখন চার গিয়ারে বাইকটা দিয়ে দিলাম, যদি ব্রেকিং পিরিয়ড না হতো তাহলে আমি একটা 0-60, 0-100 ওইটাও একটু দেখাই দিতাম কেমন হয়, যেহেতু এখন ব্রেকিং পিরিয়ড তো ওইটা এখন করতে পারছি না। আর এই বাইকটা কিন্তু অনেক অনেক বাইক, সুন্দর একটা বাইক। গতবার জিক্সার মনোটোনে বলছিলাম, জিক্সার মনোটোনের ভিডিও আমি করছি, ওইটা চাইলে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো জিক্সার মনোটোনের রিভিউতে আমি বলেছিলাম যে জিক্সার বাইকগুলাই হচ্ছে ফান টু রাইড বাইক। হ্যাঁ, জিক্সার মানেই ফান টু রাইড বাইক, মানে জিক্সার চালায় যা মজা রে ভাই, মানে একবার যে চালাবে সে জিক্সার ছাড়া অন্য কোনো বাইকই চালাতে চাবে না, কারণ জিক্সারের সামনে পেছনে অনেক মোটা মোটা চাকা ব্যবহার করা হয়েছে। এবং জিক্সারে যেহেতু এবিএস, তাহলে এবিএস টিউবটা আপনাদের টেস্ট করে দেখাই। এই যে এখন আমার বাইক আসছে 40-এ, তো আমি এখন সামনে ব্রেকটা ধরব। আমি কি, ও ভাই, আমি কিন্তু পেছনের কোনো ব্রেকই ধরি নাই, একদম জাস্ট খালি সামনের ব্রেকটা ধরছি। স্পিড ছিল মনে হয় 45 সামথিং, তো আমি খালি সামনের ব্রেকটাই ধরছি আর বাইক দাঁড়াই গেল। কোনো এইখানে যদি ডিস্ক ব্রেক থাকতো গ্যারান্টি জিনিসটা স্কিপ করতো চাকাটা। তো আলহামদুলিল্লাহ সেরম কিছুই হয় নাই। তো এখানে এবিএসটাই বেটার, তো অনেকে এবিএস নিতে চায় না, তাদের জন্য আর একটা নতুন অপরচুনিটি সুজুকি করে দিয়েছে। তো আমার কাছে ওভারঅল বলতে গেলে এই রাইডটা, শর্ট রাইডটা আমার কাছে ভালোই লাগে, ছোট একটা রাইড দিয়ে এলাম। তো একটু ব্যাক করা যাক এখান থেকে। রেডি পিক আপ তো অস্থির রেডি পিক আপ, এই বাইক নিয়ে যদি হাইওয়ে রাইডিংও যদি করা যায় তাও কোনো টেনশন হবে না, একদম মাখনের মতো রাইডিং করা যাবে হাইওয়েতে। আর বাইকের যা মাস্কুলার বডি, হ্যাঁ, মানে চললে মনে হয় না কোনো ছোটোখাটো কোনো বাইক, একদম মনে হয় অনেক বাল্কি, অনেক বড়ো একটা বাইক। তো বাইকটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। যদি ভবিষ্যতে যদি এই বাইক কেনা দিয়ে থাকে জিক্সার, জিক্সারের সবই ভালো, একটা জিনিস আমার ভালো লাগে না, কারণ এর কম্পিটিটর মানে এই সেগমেন্টে যেসব বাইক আছে, যেমন N164V NS, এসব বাইকে আপনার অয়েল কোল সিস্টেম ব্যবহার করা হয়, কিন্তু এই বাইকে এয়ার কোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যে জিনিসটা আমার একটু অতটাও মানে একটু পছন্দ না। এয়ার কোল সিস্টেমে কী হয়, একটু ইঞ্জিনটা ঠান্ডাতে একটু দেরি হয় লাগে, তো অয়েল কোল হলে বেশি বেটার হতো। তো প্যারা নাই, এই ইঞ্জিন নিয়েও আপনারা অনেক অনেক সুন্দরভাবে বাইকটি রাইড করতে পারবেন। ইঞ্জিনটা ঠান্ডা হতে একটু দেরি লাগবে, তাও আপনারা বাইকটা অনেক সুন্দরভাবে রাইড করতে পারবেন। বৃষ্টির দিনে এইসব চাকা তো অনেক অনেক সুন্দর ফিডব্যাক দেয়, কারণ মোটা চাকা যদি বাইকে থাকে তাহলে বাইকে রাইডারের কনফিডেন্স আরও বেশি বেড়ে যায়, এবং বৃষ্টির দিনে চাকাটা স্কিপ কম করে, এবং ব্রেকিংয়ের ক্ষেত্রেও বাইকটা অনেক ভালো পারফরমেন্স দেখায়।
সো গাইস আমরা আমাদের রাইডটা শেষ করলাম, ছোট ছোট একটা শর্ট রাইড দিলাম। তো এই রাইডটা দিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো বাইকটা। সো আমি যদি এবার আরেকটা জিনিস এটাও বলা হয়নি, ওটা হচ্ছে বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা অনেক উঁচা আছে। তো যদি কোনো ভাঙা ভুঙো রাস্তায় কিংবা স্পিড ব্রেকারে যদি যান এরকম উঁচা, তাহলে ওটা বাঁধবে না তলে, তো অনেক উঁচা আছে নিচে। আর এই বাইকটার হাইট যদি আমি আমার কথা বলি, আমার হাইট হচ্ছে 5'9". তো আমার এখানে দেখতে পারছেন পাটা এখানে বেঁকা হয়ে আছে, তার মানে বোঝা যেতে পারে যে বাইকটা যারা 5'5" উপরে আছে তারা অনায়াসে বাইকটি চালাতে পারে। আর সবই তো বললাম কিন্তু বাইকের প্রাইসটাই বলা হয়নি। তো এই বাইকের প্রাইসটা যদি বলি, যেহেতু তিনটা ভেরিয়েন্ট আছে, তিনটা ভেরিয়েন্টের প্রাইসটাই বলবো। তো যেটা FI উইদাউট ABS ওই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 236,950 টাকা। হ্যাঁ, মানে আমরা অবশ্যই মানে অনেক আগে থেকে জানি যে জিক্সার মানে হয়েছে ওভার প্রাইসড একটা বাইক, কিন্তু যেই ABS নেই যে বাইকে FI ইঞ্জিন আছে ওই বাইকটার প্রাইস হচ্ছে 236,950 টাকা। ভাবা যায় এত কম প্রাইসে সুজুকি এই বাইকটি লঞ্চ করেছে আবার। তো এটা হচ্ছে নন ABS উইথ FI ইঞ্জিনের বাইক। এবার যদি আমরা FI ABS এর কথা বলি, ওটার প্রাইস হচ্ছে 266,950 টাকা। আর যেটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন, ওইটার প্রাইস হচ্ছে 243,950 টাকা। তার মানে কার্বোরেটরের থেকেও কম প্রাইসে আমরা FI ইঞ্জিন পেয়ে যাচ্ছি ABS ছাড়া। তো যাদের ABS প্রয়োজন নেই কিন্তু FI প্রয়োজন, তারা এই বাইকটি নিতে পারেন, কারণ এই বাইকের প্রাইসটি অনেক রিজনেবল করা হয়েছে বর্তমান বাজারে। তো এই প্রাইসটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি প্রিফার করবো যদি এই বাইকটা নিতে হয়, যদি ABS দরকার নেই আরাম যদি চিন্তাভাবনা থাকে, তাহলে FI ইঞ্জিনটা নিতে পারেন 236,950 টাকা মাত্র। আর যদি FI ABS নেওয়ার ইচ্ছা থাকে তাহলে 266,950 টাকা, যদি কার্বোরেটর ইঞ্জিনওয়ালা নেন তাহলে হচ্ছে 243,950 টাকা। তো অনেক কথাই বলে ফেললাম। তো লাস্টে যদি বলি, এই বাইকটা এই বাজেট সেগমেন্টের মধ্যে অনেক বেস্ট একটি বাইক হবে। তো আপনারা চাইলে বাইকটা কিনতে পারেন। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন, আর এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সো আজকে এই পর্যন্তই, টাটা।